ক্রমেই বেড়ে চলেছে চীনা আগ্রাসন তাতেই মুখ ভার হচ্ছে আমেরিকার ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘর্ষকেও মোটেই ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র তাই দেরি না করে এবেলাই এশিয়ার দেশগুলিতে মার্কিন সেনাকে প্রস্তুত করে রাখতে চায় আমেরিকা ফলে ইউরোপের দেশগুলি থেকে কমছে মার্কিন সেনার সংখ্যা সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত চীনের মধ্যে বৈঠক চলছে দফায় দফায় কিন্তু সমাধান সূত্র এখনও অধরা পনেরোই জুনের পর থেকেই ইন্দোচীন দুই দেশের অচনার মাধ্যমে এই সমঝোতার প্রসঙ্গ তুলে ধরলেও বাস্তবে তার কোনো ইঙ্গিত মিলছে না নিজের অবস্থানে অনর থাকছে চীন অপরদিকে চীনের এই আগ্রাসী মনোভাবকে মোটেই মেনে নিতে পারছে না আমেরিকা বৃহস্পতিবার বার্সেলোসের এক ভিডিও বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও জানান ভারতীয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের মতো এশীয় দেশগুলির উপর যেভাবে রণংদেহি মনোভাব নিয়েছে চীন তা যথেষ্টই উদ্বেগের তবে প্রশ্ন ছিল ইউরোপ থেকে কেন মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে আমেরিকা সেই প্রশ্নের জবাবে মার্কিন বিদেশ সচিব বলেন বর্তমানে যেখানে বেশি প্রয়োজন সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনাও করেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও তার কথায় চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয় ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্সও চীনের হুমকির মুখে